ওরে তোমার বাড়ি গাড়ি নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনাই কইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর কেউ কইব না ধর। বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব কিছু আমার আমার, কিন্তু যখন বিছনায় পড়ে যায় তখন বোঝা যায়, বাড়িঘর যখন একটা মানুষ চলে যায় পৃথিবী থেকে তখন বোঝা যায় যে যেই মানুষটা এত শখ করে দালান কোঠা বানাইলো মরার পর তারে কিন্তু ওই ঘরের মধ্যে আর রাখে না, তখন বের করে বাইরে রাখবে, সেই চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। কবি শাহ আলম সরকার সাহেব তার এই গানের মধ্যে লিখছে, এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতে সয়ন্ন খেয়ে নুন ভরতা, এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতে সয়ন্ন খেয়ে নুন ভরতা, একদিন তুমি হইলে বুড়া ডাকলে কেউ দিবে না সারা, একদিন তুমি সবাই সেদিন হবে পর, একবার গেলে বিছনাই পইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ঘরের নারী, নাতি পুতি বলিহারি যত প্রিয়জন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ঘরের নারী, নাতি পুতি বলিহারি যত প্রিয়জন, ওরে যে যার স্বার্থে শেষে নাচবে তুমি মরলে সবাই বাঁচবে, যে যার সাথে সবাই নাচবে মরলে সবাই বাঁচবে, যে যার স্বার্থে শেষে নাচবে তুমি মরলে সবাই বাঁচবে, ডাকলে কেউ না কাছে আসবে তোমার কাছে নাই খবর, একবার গেলে বিছনাই পইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর। কত কষ্ট করে বাবা মা আমাদের লেখাপড়া শিখায় ভাই,
মাথার গাম পায়ে ফেলে বাবাই কত কষ্ট কইরা সন্তান রে খাওয়ায়। এই সংসারের জন্য কেউ রিক্সা চালায়, কেউ ভ্যানগাড়ি চালায়, কেউ নৌকা বায়, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। কেন করে? তার সন্তান যেন ভালো থাকে, তার পরিবারটা যেন ভালো থাকে। কিন্তু দেখা যায় ছেলে যখন বড় হয়, বড় হয়ে যখন বিয়ে করে ঘরে বউ আনে, তখন বউয়ের কথা শুনে বাবা মাকে অনেক অবহেলা করে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলে যাচ্ছি। আমি আমার জীবন দশায় একটি কর্ম আমি করতে পারি নাই, সেটা হলো পিতা মাতার ক্ষেত্রে। তোমরা যারা আমার উম্মত আছো, তারা অবশ্যই অবশ্যই পিতা মাতার খেদমত করবা। কেউ যদি বাবা মায়ের কাছে অপরাধ করে, বাবা মা যদি ওই সন্তানকে ক্ষমা না করে, আমার আল্লাহ বলে আমি নিজেও তারে ক্ষমা করি না। তাহলে যুবক ভাই যারা আছেন, যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে, তারা যেন একটু বাবা মায়ের খেদমত করে। বাবা মায়ের খেদমত করলে আমার নবী খুশি হয়, বাবা মায়ের খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়। আর যাদের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তারা যদি একটু কবরের পাশে গিয়ে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এই দোয়াটুকু পড়ে, আল্লাহ বলে তার সন্তান তাকে মনে রেখেছে, এই উসিলায় সন্তানের উসিলায় তার বাবা মাকেও একটু শান্তি। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার। ওরে তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িবে, তার সেবা না করিলে তুমিও বিছানায় পড়িলে, অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর। একবার গেলে বিছানায় কইরা পায়খানায় আর প্রসব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর। তোমার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি, কিসের এত বাহাদুরি তোরই আমার বনে ভুজন। একবার গেলে কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না।